হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে নতুন আর একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে আমরা চলে আসছি ডিনার করার জন্য দ্য বাফেট প্যালেসে। এটি মোহাম্মদপুরে। আগের থেকে আমাদের বুকিং দেওয়া ছিল। ওখানে যে আমরা কী কী খাবার খেলাম এবং ওখানকার খাবারের টেস্ট কেমন, এগুলা নিয়ে থাকছে আজকের ব্লগটি। সো সবাই এনজয় করুন। সো এখন চলে আসি ডিটেলসে। আমরা চারজন গেছিলাম। আগে থেকে আমাদের বুকিং দেওয়া ছিল, আমি আগেই বলছি। এখানে 75+ আইটেম ছিল আর প্রাইস অ্যারাউন্ড 650 মেবি পার পারসন। প্রথমে যে বিরিয়ানিটা দেখাইলাম ওইটার টেস্ট সব থেকে বেস্ট ছিল। বিরিয়ানিটা সত্যি খুবই মজার ছিল। তারপর এই যে ছোট ছোট পিস করে এই চিকেন ফ্রাইগুলো, এটাও টেস্ট খুবই মজা ছিল। তারপর কাঁকড়ার যে আইটেমটা, এটাও অনেক টেস্টি ছিল। তারপরে বাকি যা ছিল এগুলোর টেস্ট খুবই এভারেজ ছিল। এগুলো আর কি খুব একটা ভালো লাগেনি আমার। ভেজিটেবল বা যা যা আছে, স্যালাড, নর্মালি খাবারগুলোর টেস্ট যেমন হয় অমনই ছিল আর কি, আহামরি কিছু ছিল না। আমার যেগুলো পার্সোনালি ভালো লাগছে আমি সেইগুলারই আর কি রিভিউ দিব। আমি খুব র্যান্ডমলি ভিডিও করছি, ব্লগ করব আসলে ওই সময় এটা মাথায় ছিল না। ছোট ছোট ভিডিও ক্লিপ ছিল, ওইটাই ভালো আপনাদের সাথে শেয়ার করি। এখানে ফুচকা ছিল, চটপটি ছিল, তারপরে তিন রকমের কেক ছিল, বিভিন্ন ডেজার্ট পুডিং ছিল, সাবুর একটা ডেজার্ট ছিল। কেকগুলা একদমই ভালো ছিল না, টেস্টগুলা মানে টেস্টও ভালো না, প্লাস একদমই সফট ছিল না, কেকগুলো খুবই বাজে ছিল। আর ফুচকাটা আমার টেস্ট করা হয়নি। পায়েস, জর্দা, ওইগুলোর টেস্ট আর কি এবারে যেমন থাকে বা যেমন হয় অমনই ছিল। এই বি ফ্রেজালাটা যে এত মজা ছিল, এইটা বেস্ট, একদম খুবই টেস্টি ছিল এটা। আমার ননদ গিয়েছিল সাথে, ও নিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। এর আগে আমরা গেছিলাম টিএসসিতে। টিএসসিতে যে অনেক কিছু খাওয়া হয়েছে এর জন্য ওখানে যেয়ে আসলে একদমই খিদে ছিল না আমাদের। খুবই অল্প অল্প খাবার আমরা ট্রাই করছি। সো আপনারা গেলে ট্রাই করবেন না খেয়ে যাওয়ার। আর ওনাদের বিহেভ অনেক ভালো ছিল। আর যতটুকু টাইম নির্ধারিত ছিল ততটুকু সময় তারা আনলিমিটেড খাবার সার্ভ করে গিয়েছে, যতবার আপনি নিয়ে পারেন। তো আমার পার্সোনালি যেই খাবারগুলো, যে আইটেমগুলো ভালো লাগছে আমি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর বাকিগুলোর টেস্ট এভারেজ ছিল। এটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।